ধরা আজ আমি তোমাদের শেয়ার করব দুটো স্মুদি রেসিপি যার মধ্যে দুধ কিংবা চিনি বা টক দই কোনোটাই কিন্তু লাগবে না কিন্তু তাও এই স্মুদি খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই স্মুদিগুলো দারুণ টেস্টের সাথে সাথে শরীরও কিন্তু ভালো রাখতে হেল্প করবে তো সবার প্রথমে আমরা এখানে নিয়ে নেবো তরমুজ তো অল্প পরিমাণ তরমুজ আমি এক গ্লাস করে তোমাদের এখানে দেখাচ্ছি তোমরা কম বেশি পরিমাণ অনুযায়ী তরমুজ কেটে নিয়ে নেবে তো তরমুজ আমাদের কেটে নিতে হবে সাদা অংশ এইভাবে বাদ দিয়ে দেবে দেওয়ার পরে তরমুজগুলো খুবই ছোট ছোট করে আমাদের কেটে নিতে হবে একদম যতটা পারবে ছোট ছোট চাংস এগুলোর রেডি করে নিতে হবে তো খুবই ঝিরিঝিরি ছোট ছোট করে তরমুজগুলো দেখো আমি কেটে নিচ্ছি আর এরকম স্কোয়ার পিস কাটবে তাতে দেখতেও ভালো লাগে এবং খেতেও কিন্তু ভালো লাগবে এটা সেই কারণে আর বীজ আলাদা বাদ দিয়ে দেবে এইভাবে ছোটো ছোটো করে কাচলে কাটলে বীজগুলো নিচের দিকে থেকে যায় আর আলগা আলগাভাবে এরকম একটি বাটির মধ্যে তুলে নেবে তাহলে দেখবে বীজগুলো নিচে থেকে গেছে আর বাটির মধ্যে এইভাবে তুলে এটা ফ্রিজে রেখে দেবে ঠান্ডা হওয়ার জন্য তো এটা আমি এখন ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এবার আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এখন আমও প্রচুর বাজারে সিজনে তো এরকম মিষ্টি দেখে একটু আম নিও আর আমেরও এরমভাবে খোসা ছাড়িয়ে নেবে বিশেষ করে আম তরমুজ এইগুলো এই গরমে কিন্তু খেলে বেশ শরীর তরতাজাও থাকে এবং বেশ অনেকক্ষণ পেট ভরা ভরা থাকে তো এই দুটো রেসিপি তোমাদের ওয়েট লস যারা করছো ওজন কমাতে চাইছো তাদের জন্যও কিন্তু খুবই ভালো অনেকক্ষণ পেট তোমাদের ভরা রাখবে যদি ব্রেকফাস্টে এক গ্লাস করে খেতে পারো এই রকম স্মুদি তৈরি করে কারণ এর মধ্যে চিনি দুধ কিংবা টক দই কোনোটাই নেই কিন্তু তো সেই কারণে তো দেখো এখানে আমটাও আমি একইভাবে কেটে নিচ্ছি ছোটো ছোট করে ঝিরি করে একদম আমগুলো কেটে নেবে এইভাবে যতটা পারবে ছোট ছোট করে কাটলে এটা রেসিপিটা বেশ ভালো হবে তো এখানে আমগুলো এরকম ছোট ছোট করে পিস করে নেওয়ার পর আমগুলো একটি বাটির মধ্যে তুলে নেবে নিয়ে এটা ফ্রিজে রেখে দেবে যাতে বেশ ঠান্ডা হয়ে যাক তো এইবার আমরা দেখো এখানে আমি কাজু ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টা মোটামুটি উষ্ণ গরম জলে কাজু ভিজিয়ে রেখে দিলে ভালো ভিজে যায় একইভাবে আমি বাদামও হালকা উষ্ণ গরম জলে একটু ভিজিয়ে রেখেছি তাই দু তিন ঘন্টার মধ্যে এগুলো ভিজে গেছে তোমরা চাই যে সারা রাতও ভিজিয়ে রেখে দিতে পারো নর্মাল জলের মধ্যে তাহলে সারা রাতে খুব ভালো করে ভিজে যাবে সবসময় ড্রাই ফ্রুটস একটু ভালো করে ভিজিয়ে তারপরেই খাওয়া উচিত কারণ তাতে ড্রাই ফ্রুটসের মধ্যে যে পুষ্টিগুণগুলো আছে সেগুলো আরও ভালো করে আমাদের শরীরে অ্যাবজর্ব করে আর খুব ভালো কাজ দেয় তো বাদামের খোসাও ছাড়িয়ে নিয়েছি ওইভাবে কাজু ভিজিয়ে রেখেছিলাম জল থেকে তুলে নিলাম আর এই দেখো এখানে আছে খেজুর খেজুরও আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা যদি খেজুরও ভিজিয়ে রেখে দাও তাহলে খুব ভালো মতন এর দানাগুলো বার করে নেওয়া যায় আর খেজুরের মধ্যে যদি মিষ্টি ভাব বেশিও থাকে সেটাও কিন্তু দূর হয়ে যায় অনেক সময় এখন তো খেজুরে চিনি মিশিয়ে দেয় কিংবা গুড় মেশানো থাকে তো সেটাও ধুয়ে বেরিয়ে যায় তা শরীরের পক্ষে সেটা ভালো হবে খেতে তখন তো দেখো খেজুর দিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডারে আর দিয়ে দিলাম আমি কাজু ভেজানোগুলো এরপরে এখানে আমি দেবো তিনটে ছোট এলাচ তো ছোটো এলাচও শরীরে শরীরকে তরতাজা রাখতে তো হেল্প করেই তার সাথে সাথে ছোটো এলাচ কিন্তু ওজন কমাতেও হেল্প করবে তো এখানে তিনটে ছোট এলাচ দিয়েছি আর দিয়েছি আমি এই বাদাম ভেজানোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি তো মোটামুটি আমার এখানে তিন গ্লাস বড়ো গ্লাসে তিন গ্লাস স্মুদি তৈরি হয়ে যাবে আমার তো এখানে হাফ গ্লাস মতন আমি জল দিয়েছি হাফ গ্লাস জল দিয়ে এবার এটাকে গ্রাইন্ড করে নেবো তো একটু ঘন মতন গ্রাইন্ড করবে এটা এইভাবে তো দেখো এটা এইরকম কনসিস্টেন্সিটা থাকবে তো এরকম ঘন হয়ে গেছে এটা গ্রাইন্ড চলো এবার এটাকে আমরা অ্যাসেম্বল করি তো এখানে দেখো আমি দুটো স্মুদি গ্লাস নিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্রথমে আমের কুচিগুলো ফ্রিজ থেকে বার করে নেবে নেওয়ার পরে ঠান্ডা ঠান্ডা আমের কুচিগুলো দেখো হাফ গ্লাসের মতন আমি এখানে দিয়ে দিলাম আম কুচিটা দিয়ে এবার আমরা যে স্মুদিটা তৈরি করেছিলাম কাজু বাদাম আর খেজুর দিয়ে সেটা আমি ঢেলে দিলাম এর মধ্যে বেশ কিছুটা দেওয়ার পরে উপরে কিছুটা জায়গা ফাঁকা আছে এবার আমরা উপরে আমে এখানে যেটা হচ্ছে সিট ভেজানো দিয়ে দেবো আমি আগে থেকেই সিটটা ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি সিট তোমাদের এক ঘন্টার মধ্যে আধ ঘণ্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে চিয়া সিট খুব ভালো মতন ভিজে যায় সিট একটু দেবে দিয়ে তার উপরে আবার আমের কুচিগুলো দিয়ে দেবে একইভাবে আমার এখানে ওয়াটার তৈরি করে নেবো এখানে দেখো ওয়াটার কুচিগুলো বেশ দিয়ে দিলাম গ্লাসে তারপরে আমি স্মুদিটা ঢেলে দেবো এর মধ্যে দিয়ে তার উপরে আবার সিট ভেজানো দু তিন চামচ দেব দিয়ে তারপর আবার আমি দিয়ে দেবো এখানে এর উপরেই যেটা হচ্ছে ওয়াটারমেলনটা তো ব্যাস এইভাবে রেডি হয়ে গেল আমাদের এই গরমে একদম ঠান্ডা ঠান্ডা চিল্ড স্মুদি দুটো আর এর মধ্যে দেখো দুধ চিনি কিংবা টক দই কোনোটাই ব্যবহার করিনি আর এটা খুবই হেলদি হচ্ছে এটা সবাই খেতে পারো প্রত্যেকে এটা কিন্তু খেতে পারে তবে যারা সুগারের পেশেন্ট হচ্ছে চাইলে তারা এই খেজুরের পরিমাণটা একটু কম দিতে পারো দিয়ে এইভাবে ফল দিয়ে স্মুদি তৈরি করে খেতে পারো এটা শরীরের জন্য যেমন ভালো শরীর যেমন মজবুত রাখবে ওজন অত্যাধিক ওজন থাকলে সেটা কমাতে হেল্প করবে কারণ এটা অনেকক্ষণ পেটটা ভরা রাখবে আর শরীরকে তরতাজা রাখবে এই দুটো রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো রেসিপি শেয়ার করার আমি চেষ্টা করবো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য